আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন সবগুলি? আশা করি সবগুলি ভালো আছেন। আমি মেলা ভালো আছি বিকজ আজকে আমি তো ব্লগের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের কি ব্লগ হতে যাচ্ছে, তাই না? কি ব্লগ হতে যাচ্ছে? কি কি পাঠাও ফুড ডেলিভারি ব্লগ, ফুড ডেলিভারি ব্লগ হতে যাচ্ছে। তো আজকের ব্লগটা সেরকম হবে, কারণ এরকম ব্লগ আগে কোনদিন আমি করি নেই। আজকের ব্লগটা হচ্ছে আমি ডেলি কীভাবে কাজ করি পাঠাও ফুডে। তো আজকে দেখি কয় ঘন্টা কাজ করে কি হয়। আজকে এখন যাব দেখি, আজকে আমি এখন বের হচ্ছি কয়টা, এখন বাজে আপনার 4টা। তো 4টার থেকে দেখি 8-9টা পর্যন্ত কয় টাকা ইনকাম করতে পারে। একটা ডেলিভারিতে 40 টাকা। তো যেতে যেতে কথা হবে, তো সঙ্গে থাকুন, কথা হবে যেতে যেতে। তো সবাই ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। 4 ঘন্টা আজকে কত টাকা ইনকাম করতে পারি। আসলে আমাদের একটা ডেলিভারি চার্জ 40 টাকা। সো যদি 2 কিলোমিটার বাইরে পড়ে তার জন্যই এক্সট্রা কয়েক টাকা করে দিবে, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, মানে 7 টাকা এরকম দেয়, মানে ভালোই, খারাপ নয়। এখন আজকে গেলি আপনার কাছে দেখা পড়ে, মানে আমার মোবাইলে অর্ডার ঢোকে, তারপর রেস্টুরেন্টে যা অর্ডার দেই, মানে রেস্টুরেন্টে কল দিলি অর্ডার নিয়ে ফেলায়, তখন আমরা যা খাবারটা রেডি হইলে নিয়ে যাই কাস্টমারের কাছে দেই, কাস্টমার টাকা দিয়ে দেয়। আবার আরেকটা জিনিস কি পাঠায় জানেন, সেটা হচ্ছে আপনার কাছে যদি টাকা না থাকে তা আপনি খাবার পারবেন। এখন কথা হচ্ছে কীভাবে, এটা হচ্ছে পে লেটার। আপনি যদি পাঠাও তো ভালোভাবে অর্ডার করেন, ভালো একটা পার্মানেন্ট কাস্টমার হয়ে যান, তাহলে পারে আপনাকে পে লেটার দিবে। মানে আপনি এখানে 2000 টাকা পর্যন্ত বাকি খাইতে পারবেন। সে বাকি একটা নির্দিষ্ট একটা বছরের মতো একটা নির্দিষ্ট একটা সময় থাকে, ওই সময় পরে আপনাকে এই জিনিসটা দিয়ে দিতে হয়। তো আমি এখন মেন রোডে চলে আসি হাইওয়েতে। তো এটা হচ্ছে, আর আমি এখন প্রথমে দাঁড়াবো কোন জায়গায়, আমি দাঁড়াবো হচ্ছে গিয়ে আপনার ফেমাস মানে বিখ্যাত রেস্টুরেন্ট 7 Days-এর সামনে। দেন 7 Days-এর সামনে দাঁড়াইলে মনে করেন অর্ডার, খালি অর্ডার আর অর্ডার, বুঝছেন? তারপরে আজকে শুক্রবার, বুঝছেন? আমি চলে আসছি 7 Days-এর সামনে, মানে 2 নম্বর গেট। আপনারা, এটা হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত বিরিয়ানি হাউস 7 Days রেস্টুরেন্ট। মানে আপনারা চট্টগ্রাম আসলে ঘুরতে অবশ্যই 7 Days-এ বিরিয়ানি খাই যাবেন, কারণ এটা হচ্ছে বেস্ট। মেলাক্ষণ দাঁড়া থাকার পরে একটা অর্ডার পাইছি, অর্ডারটা ঢুকছে ক্যাফে মিলানোতে। তো এটাতে যাবো এখন, ক্যাফে মিলানো 5 তলায়। তো অর্ডার কল দিয়ে অর্ডারটা রেডি করতে বলছিলাম, তো রেডি হচ্ছে। তো এখন খাবারটা নিয়ে যাব, আমি এখন খুশি। তো আমি খাবারটা পেয়ে গেছি। দেন আমি খাবারটা পেয়ে গেছি, এখন আমি যাচ্ছি। আমি চলে আসছি প্রায় কাছাকাছি কাস্টমার লোকেশনে খাবারটা নিয়ে। নাস্তা একটু লেট হয়েছে, মানে ভুল রাস্তা চলে গেছিলাম, যার জন্য ম্যামকে আসছিলাম। তো সেই রাস্তা না চেনার কারণে তো ফাইনালি আমার খাবারটা ডেলিভারি করা শেষ। এটা অর্ডারটা করছিল হচ্ছে পে লেটার দিয়ে, মানে কোনো টাকা ছাড়া, টাকা লাগে না, খাইছে যে খাবারটা 300 টাকার, এটা 2000 টাকা হইলে দিয়ে দিবে আস্তে আস্তে, এরকম। তো পাঠাতে এই সিস্টেমটা অনেক ভালো। আজকের ব্লগটা এতটুকু শেষ করে দিচ্ছি, কারণ এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো দেখি আর একটা অর্ডার মারতে পারে কি না। তো আজকে 1 ঘন্টা 40 মিনিটে মাত্র 40 টাকা ইনকাম করছি। দেখি আর একটা অর্ডার মারলে দেন আজকের মতো বাসায় যাবো গা। তো কালকে থেকে সকাল থেকে কন্টিনিউ কাজ করবো, দেখি কি হয়, এই আর কি। তো গেছে আজকের মতো ব্লগটা এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদের ভাইয়ের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।